হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। সারাদিন আজকের কিন্তু আমাদের কলকাতা হাইকোর্টের দিকে নজর ছিল, কারণ কিছু জনের নজর ছিল হচ্ছে জাজমেন্টের জন্য, এবং তার জন্য তারা সারাদিন ওয়েবসাইট খুলে গেছে। কিছু জন আবার তারা কিন্তু হিয়ারিংয়ের দিকে নজর ছিল, কারণ যেহেতু দুটো পিআইএল বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা জনস্বার্থ মামলা ছিল। তো প্রথমত বলে দিই, অ্যাকচুয়ালি আপডেটগুলো অনেকটা আগেই এসে গেছিলো, কিন্তু আমরা জাজমেন্টের জন্য এখনও বসেছিলাম। তো প্রথমত যে পিআইএল বলি, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, যেটা এক নম্বর করে শোনা হয় চিফ জাস্টিস ডিভিশন বেঞ্চে, যেটা অ্যাপিল ছিল সেটা প্রথম নম্বর অর্থাৎ এক নম্বরই ছিল। কিন্তু আজকে শুক্রবার দিনকে কিন্তু চিফ জাস্টিসের রুমে অ্যাপিলেট সাইড শোনা হয়নি, অরিজিনাল সাইড শোনা হয়েছে। তার ফলে এই পিআইএলটা কিন্তু প্রথম দিকে আসেনি। পরবর্তী আমরা এরকম আপডেট পাচ্ছিলাম যে 25 জনের পরে মেবি কিন্তু এই যারা অ্যাপিলেট সাইড রয়েছে পিআইএলটা শোনা হলে হতে পারে, কিন্তু 13 কি 14 অবধি মোটামুটি এই অরিজিনাল সাইট শোনা হয়েছে। এবং তার পরবর্তী টিফিন আওয়ার্স রিসেস পিরিয়ড চলে এসছে, তার পরবর্তীতে কিন্তু আর শোনা হয়নি। এবং রিসেস পিরিয়ডের পরে অর্থাৎ দুটো থেকে আমাদের এক নম্বর ঘরে সেম ঘরে সিঙ্গেল বেঞ্চ বসেছিলো, ডিভিশন বেঞ্চ কিন্তু আর বসেনি। যেহেতু সিঙ্গেল বেঞ্চ বসেছিলো বলে তাই এক নম্বর ঘরেও আলটিমেটলি পিআইএলটা কিন্তু আজকের আর শোনা হলো না অ্যাপিলেট সাইডের, বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটি রিলেটেড যে ধরতে গেলে দুটো মামলা ছিল। এবং তা এবং এর মধ্যে একটি মামলা ছিল শাইন ম্যানেজমেন্ট মামলা, আরেকটি ছিল হচ্ছে যেটা সিউ স্টুডেন্টসরা করেছিল, সিলেবাস ওরিয়েন্টেড, সেখানে পরীক্ষার ব্যাপারটা সেরকম কিছু ছিল না। এবং এই যে মামলাটি অর্থাৎ সিউ স্টুডেন্টসরা যে মামলাটি যেটা সিলেবাস ওরিয়েন্টেড করেছে, এটা আজকেরও শোনা হলো না। 23 তারিখ হিয়ারিং ছিল এটা, 22-23-এ যেহেতু চিফ জাস্টিস বসেনি, তার জন্য 22-23 তারিখেও হিয়ারিংটা ক্যান্সেল ছিল। আজকের দিনকেও কিন্তু ধরতে গেলে অরিজিনাল সাইট যেহেতু শোনা হয়েছে, তাই অ্যাপিলেট সাইটের কিন্তু কোনো কেসকে ধরা হয়নি এক নম্বর ঘরে অন্তত। তো তার ফলে এই কেসটা বর্তমানে 27 তারিখের জন্য ট্রান্সফার হয়েছে, অর্থাৎ 27 তারিখে এর আবার হিয়ারিং হতে চলেছে। 27 তারিখ থেকেই আমাদের ইউজি সিক্স সেমিস্টারে পরীক্ষাও শুরু হচ্ছে আগামী দিনে, অর্থাৎ 27 তারিখে এই কেসটা আদৌ উঠবে কি না, মানে আদৌ যারা সিউ স্টুডেন্টস আছে তারা পার্টিসিপেট করবে কি না, সেগুলো পরবর্তীতে নয় জানাবো। এবার যদি চলে আসি শান ম্যানার্জিকে, শান ম্যানার্জি কেস নিয়ে এখনও কোনো ফাইনালি কিছু আপডেট নেই, কারণ আমরা এটাও জানি না পরবর্তী হিয়ারিং কবে। এবং আজকের হিয়ারিং যেটা ছিল শান ম্যানার্জিকে সেটা কিন্তু হয়নি। তো এবার যদি চলে আসি জাজমেন্ট, অ্যাকচুয়ালি যে 21 তারিখে জাজমেন্টটাকে রিজার্ভ করা হয়েছিল, আমরা সবাই আশা রেখেছিলাম যে আজকে সেই জাজমেন্টটা ফাইনালি বলতেও বলতে পারে, যেহেতু 27 তারিখ থেকে পরীক্ষা আর কাল পরশু শনিবার রোববার দুদিন ছুটি কোর্ট। কিন্তু সেই জাজমেন্টটা আমি রাত্রিবেলা এখন ধরতে গেলে 9টা বেজে গেছে তখন ভিডিওটা বানাচ্ছি, কারণ এতক্ষণ ধরে আমরা দেখে যাচ্ছিলাম সমানভাবে, এখনও আপলোড হয়নি। অ্যাডভোকেটের সাথে কথা বলে এবং তিনি যারা জানালেন যে যেহেতু জুডিশিয়ারি ম্যাটার এবং যেহেতু কোর্টের ম্যাটার পুরোটা, তার ফলে এটা কোর্টের বা দায়িত্বে থাকে এবং কোর্ট পুরোটা ডিসাইড করে, যা যিনি জাস্টিস থাকে যারা ডিভিশন বেঞ্চে যে দুজন জাস্টিস তারা ডিসাইড করবে এটা কখন অর্ডারটা পাস হবে। তো তার ফলে এটা আমাদের ওয়েট করা ছাড়া আর কিছু উপায় নেই, আজকের আর ওয়েট করে লাভ নেই। আলটিমেটলি এটা তার মানে সোমবার অবধি আমাদের টেনে নিয়ে গেল, এবং সোমবার থেকেই আমাদের যেহেতু ইউজি সিক্স সেমিস্টারে পরীক্ষা শুরু হচ্ছে। তো সোমবার যদি এই জাজমেন্টের কপিটা, জাজমেন্টটা আমরা পাই আলটিমেটলি ডিভিশন বেঞ্চে, তখন এটাই দেখতে হবে যে আলটিমেটলি অনগোয়িং পরীক্ষা অর্থাৎ পিজির যে পরীক্ষা প্রায় শেষের পথে, ইউজির যে পরীক্ষা প্রায় শুরু হলো সে 27 তারিখ থেকেই, তার উপর কোনো এফেক্ট পড়ে কি না, নাকি পুরোটাই নেগেটিভ আপডেট আসে, তো সেগুলো আমরা পরবর্তীতে জানবো। বাট বর্তমানে আপনাদের তার মানে 27 তারিখ থেকে অফলাইন পরীক্ষায় শুরু হচ্ছে পিজি এই ইউজি সিক্স সেমিস্টারে, যেহেতু এখন অবধি আমাদেরকে জাজমেন্ট নেই। আমি বেস্ট অফ লাক জানাচ্ছি, এবং আমি বলছি যারা যারা যেটুকু পড়াশোনা করেছেন সেটুকুর ওপরই দরকার পড়লে আর একবার একবার করে চোখ বুলিয়ে যান, কারণ যেহেতু কিছু না কিছু আপনাকে লিখতে হবে। আমি জানি অনেক অনেক মেন্টাল ডিস্টারবেন্স, অনেক সিচুয়েশান দিয়ে আপনারা এই সেমিস্টারটা পরীক্ষা দিয়ে যাচ্ছেন, তবে যেটুকু যা হয়। এবং কোর্টের রায়টা আজকের আসলে সত্যি খুব ভালো হতো, বাট যেহেতু জুডিশিয়ারি ম্যাটার আমরা কিছু বলতে পারি না। তো ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক জানাচ্ছি, পরবর্তী আপডেটগুলো নিয়ে নিশ্চয়ই চলে আসবো। ভালো থাকবেন।